স্পেশালি ঢাকাতে অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি একটা লস প্রজেক্ট, অ্যাপার্টমেন্ট অনেক ক্ষেত্রে একটা বার্ডেন। সো আপনার একটু একটু ভাইয়া এক্সপ্লেইন করেন আমাদের জন্য যে অ্যাপার্টমেন্ট কেন লস প্রজেক্ট। অনেকেই তো ভাবে সে অ্যাপার্টমেন্ট কিনবে তারপর বিক্রি করে দিবে, বা এই অ্যাঙ্গেল অনেকে চিন্তা করে, সো লস প্রজেক্ট কেন? আচ্ছা, অ্যাপার্টমেন্ট লস প্রজেক্টের মানে অনেকগুলো যা সাইড থেকে আমি বলতে পারি, বাট প্রথম প্রথম যে জায়গাটা আপনার মাথায় বোঝা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আপনার জন্য ভাড়া বাসায় থাকা বেটার, এবং যে বাসায় আপনি কিনছেন সেটা ভাড়া দেওয়া বেটার। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হয়তো এরকম, মানে আমি একদম সহজ জায়গা থেকে শুরু করতেছি। ধরেন ধানমন্ডিতে একটা ফ্ল্যাটের দাম হচ্ছে গিয়ে 5 কোটি টাকা। এখন ধরেন যে 5 কোটি টাকার ফ্ল্যাটটার বাসা ভাড়া হচ্ছে গিয়ে আপনার এখন 60,000 টাকা, রাইট? তো এখন আপনি ফ্ল্যাটটা কিনলেন 5 কোটি টাকাতে, উইচ ইজ এ কোয়াইট আ বিগ ইনভেস্টমেন্ট। 5 কোটি টাকাতে কেনার পরে এটার দাম আরো কতটুকু বাড়বে এটা অনিশ্চিত, এবং এটার দাম কমতেও পারে কারণ এটা পিকে রিচ করে ফেলছে, হয়তো বলা মুশকিল। কিন্তু আপনি যদি ওই 5 কোটি টাকা দিয়েই আপনি যদি লেটসে আজিমপুরে বা হাতিরপুরে বা ইভেন বান্দাতে আপনি যদি ফ্ল্যাট কিনেন, আপনি যে পরিমাণে ফ্ল্যাট কিনতে, আপনি অ্যাপ্রক্সিমেটলি 5টা ফ্ল্যাট কিনতে পারবেন, আরো বেশি বড় কোনো ক্ষেত্রে 7টা ফ্ল্যাট কিনতে পারবেন, এবং ওই 7টা ফ্ল্যাটে আপনি আসলে কত টাকা ভাড়া পাবেন? 2 লাখ টাকার বেশি, 2 লাখ টাকা না হলেও অ্যাটলিস্ট আপনি 1.5 লাখ টাকা ভাড়া পাবেন। সো এবং ওই ফ্ল্যাটগুলো যেহেতু ছোট, ওগুলো বিক্রি করা ইজি, এবং আপনার রিস্ক ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। তার মানে কি যে আপনি যদি 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটা না কিনে আপনি যদি থাকতেন, এবং ওই টাকাটা যদি আপনি আসলে আজিমপুর বা হাতিরপুর বা বান্দাতে ইনভেস্ট করতেন, তাহলে আপনার প্রতি মাসে 90,000 টাকা আয় হতো এবং আপনার ফ্ল্যাটের দাম বাড়তো। সো এখানে একটা হিউজ অপরচুনিটি কস্ট আপনি কিন্তু মিস করছেন। এটা গেল একটা পার্ট। আরেকটা যেটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে যে যেখানে বাঙালি, এটা আমেরিকা আমেরিকান ড্রিম থেকে আমরা শিখছি, বাট আমেরিকান ড্রিম থেকে এটা এনেছে বাঙালি ড্রিম ওয়ার্স্ট ভার্সন। তো যেটা হয়, সেটা হচ্ছে মানুষ একটা বিরাট লোন নিয়ে ফ্ল্যাট কিনে, রাইট? সো ধরেন একটা ফ্ল্যাটের দাম হল 1 কোটি টাকা, সে 25 লাখ টাকা ডাউন পেমেন্ট দেয় এবং তারপরে বাকি 75% সে লোন দেয়। এখন খেয়াল করেন, সে মনে করছে সে একটা অ্যাসেট কিনছে, কিন্তু এটা অ্যাসেট না। কারণটা হলো সে নিজে থাকুক বা অন্য জায়গায় থাকুক, সে আসলে এটাতে থাকার কারণে ধরো সে অন্য কাউকে দিছে। এখন সে দেখা যাচ্ছে সে প্রতি মাসে ওই 1 কোটি টাকার ফ্ল্যাট থেকে সে ভাড়া পাচ্ছে 25,000 টাকা, কিন্তু তাকে ব্যাংকে দিতে হচ্ছে 32 বা 35,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 40,000 টাকা। তার মানে প্রতি মাসে আপনাকে 15,000 টাকা লস দিতে হচ্ছে। তার মানে আপনি মনে করতেছেন আপনি আসলে একটা অ্যাসেট কিনছেন, বাট আপনি আসলে একটা লাইবিলিটি কিনছেন। এবং যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, হচ্ছে ক্যান্সার হলো বা কিছু হলো, যেহেতু আপনার আর অন্য কোনো সেফ গার্ড নাই, সো আমি গুড লোন ব্যাড লোনে যাচ্ছি না, ওইদের একটা অ্যাডভান্স হয়ে যাবে, বাট আমি এতটুকু বলতেছি যে তার মানে কি আপনি আসলে একটা লাইবিলিটি কিনছেন, আপনি কিন্তু আসলে অ্যাসেট কিনেন নাই, আপনি একটা লাইবিলিটি কিনছেন। আরেকটা যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টের একটা খুব ফাস্ট একটা ডিপ্রিসিয়েশন কস্ট আছে। অ্যাপার্টমেন্ট ডিপ্রিসিয়েট হয়, মানে মিনিং এই জিনিসটার দাম কমতে থাকে, হয়তো প্রথম 5 বছর বাড়তে থাকে অ্যাপার্টমেন্ট, বাট তারপরে এটার দাম কমতে থাকে, যদি না জমির দাম ওই হারে বাড়ে। সো ওই ডিপ্রিসিয়েশন কস্টটা মানুষজন দরকার, মানুষজন আমার একটা বাড়ি ঢাকা শহরে একটা থাকার ঠিকানা, এটাকে বেশি রোমান্টিক বানায় যাচ্ছে। এতে এত রোমান্টিক হওয়ার কিছু নাই, কিন্তু আপনি নিজের ফ্ল্যাটে থাকেন, পরের ফ্ল্যাটে থাকেন, দিনের শেষে আপনার দালাল যদি বদলাগী হয় সবার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার আশেপাশে নেইবার যদি খারাপ হয় সবার সাথে খারাপ ব্যবহার করবে। এটা জাস্ট একটা মানসিক প্রশান্তি, বাট প্র্যাকটিক্যাল রিয়ালিটি হচ্ছে যে এটা আসলে এমন কোনো প্র্যাকটিক্যাল এসেন্স বা প্র্যাকটিক্যাল কারণে, রাদার ইউ শুড বি ভেরি স্মার্ট ইন ইনভেস্টিং, এবং ওই জায়গা থেকে জমিতে ইনভেস্ট করা অনেক বেটার। আপনি যদি অ্যাপার্টমেন্ট কিনেনও কিনতে পারেন, বাট অ্যাপার্টমেন্ট কিনলে আপনার অ্যাপার্টমেন্ট কেনা উচিত ওইটা চিন্তা করে যে কোনটার মনিটারি গেইন ভালো, রাইট, রিটার্ন ভালো। কারণ আপনি সবসময় একটা বড় অ্যাপার্টমেন্টে ভাড়া দিতে পারেন, এবং ভাড়া অনেক কম ঢাকাতে কম্পেয়ার টু ইউরোপ এবং ইউকে। আমাদের কিন্তু ওই, তুমি যদি ওই রেশিওটা চিন্তা করো যে অ্যাপার্টমেন্টের দাম এবং ভাড়া, তুমি দেখবা যে আমাদের দেশে ভাড়া 100 রকম কম, সো সে কম্পেয়ার টু দ্য অ্যাসেট প্রাইস। সো সেই ধারণা একটা আমার। আসসালামু আলাইকুম দর্শক, ইয়াহিয়া ভাইয়ের যে ভিডিওটা আমরা দেখলাম সেই ভিডিওতে উনি যেসব কথা বলেছেন আমি সেগুলোর সাথে দ্বিমত পোষণ করছি।
আর ওনার অনেক ভিডিও আমি দেখি, ওনাকে আমি ফলো করি, ওনার সব ভিডিওই আমি ভালোভাবেই নেই, কিন্তু ওনার এই বিষয়ে উনি যেই বক্তব্য দিয়েছেন সেই বিষয়টা এককভাবে ওনার মতামত, এটা কিন্তু সবার ক্ষেত্রে এক না। উনি যে বিষয়টা বললেন যে ফ্ল্যাট কেনা একটা হচ্ছে লোনে অথবা আপনি টাকা দিয়ে গেলেন সেটা হচ্ছে আপনার কি কি হচ্ছে সেটা একটা লায়াবিলিটি, অ্যাসেট না। আবার উনি উদাহরণ দিলেন 5 কোটি টাকার বিষয়ে, ধানমন্ডিতে যে ব্যক্তি 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সে ফ্ল্যাটটা অবশ্যই সে ভাড়াদার উদ্দেশ্যে কিনে না, আর যিনি 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনেন সে চিন্তা করে না ফ্ল্যাট থেকে 60,000 টাকা লাভ হবে, সেটা আমি না করে আমি আরো 5টা জায়গায় বা 7টা জায়গায় ফ্ল্যাট কিনি, যেটা ধানমন্ডি বাদে আজিমপুর, বাড্ডা, মিরপুর এসব এলাকায় কথা উনি বলেছেন, সেখানে তার 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা লাভ আসবে। 5 কোটি টাকা থেকে 1.5 লাখ টাকা লাভ করার জন্য ফ্ল্যাট কিনতে হয় না ইয়াহিয়া ভাই, 5 কোটি টাকা থেকে আপনি সহজেই যদি ব্যাংকেও রাখেন, পোস্ট অফিসেও টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি 5 লাখ টাকা ন্যূনতম লাভ পাবেন। আসলে যারা 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে ধানমন্ডিতে, তারা সেটা থাকার জন্য কিনে এবং তাদের অ্যাসেট বা সম্পদের পরিমাণ 5 কোটি টাকা না, তাদের সম্পদের পরিমাণ আরো বেশি, আরো অনেক। আর ধানমন্ডিতে 60,000 টাকা 5 কোটি টাকা দামের ফ্ল্যাটে না, 1.5 কোটি টাকা দাম ফ্ল্যাট কিনে 60,000 টাকা ভাড়া পাওয়া যায়। উনি যে বিষয়টা বললেন যে এটা একটা লস প্রজেক্ট, আসলে কি ফ্ল্যাট কেনা লস প্রজেক্ট? আপনি যদি মনে করেন যে আপনার যেটা প্রয়োজন, একান্ত প্রয়োজন, যেটা আপনার যেটার জন্য আপনার হচ্ছে খরচ দিতেই হয়, মানে আপনার খরচ করতে হয়, এমন না যে সেটা খরচ না করে পারবেন না, যেমন আপনার শার্ট, আপনার পোশাক, আপনার বাসস্থান, আপনার খাদ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো আপনার প্রয়োজন এবং এটার জন্য আপনার খরচ করতে হবে, সেটাকে যদি আপনি লায়াবল হিসেবে ধরেন বা অ্যাসেট না ধরেন সেটার খরচটাকে, সেটা আপনার ঠিক হবে না। আসলে কি ফ্ল্যাট এবং জমি কেনা, উনি আবার গুরুত্ব দিয়েছেন জমি কেনার কথা বলে, যে জমি কিনলে লাভ বেশি এবং সেটার দাম বাড়ে একটা সময়, আমি ওনার সাথে একমত, হ্যাঁ জমি কিনলে দাম বাড়ে, কিন্তু আপনি চিন্তা করবেন ফ্ল্যাট তাদের জন্য, ফ্ল্যাট কিনে কেউ ব্যবসা বা ইনকাম করার জন্য না সাধারণত ফ্ল্যাট কিনে না, যে আমি ফ্ল্যাট কিনলাম বা এটা দিয়ে আমি ব্যবসা করবো, এটা ভাড়া দিয়ে আমি ইনকাম করবো, ভাড়া দিয়ে চলবো, কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে কি অবশ্যই ব্যবসার উদ্দেশ্যে করবে না, সে ফ্ল্যাটটা কিনবে তার প্রয়োজনে। ফ্ল্যাটটা যিনি কিনবেন তিনি অবশ্যই ব্যবসার উদ্দেশ্যে কিনবেন না, সেটা তার প্রয়োজন, হয় তিনি থাকবেন অথবা তার অনেক টাকা পয়সা আছে, অ্যাসেট আছে, সেখানে উনি থাকবেন না, উনি হয়তো বাইরে থাকে, বাইরের কান্ট্রি থাকে বা অন্য কোনো জেলায় থাকে অথবা অন্য কোথাও থাকে, তার ছেলে মেয়ে থাকবেন সেখানে বা তার পরিবার সেখানে থাকবেন, এই কথা চিন্তা করে ফ্ল্যাট কিনেন। ফ্ল্যাটটা কিনে ব্যবসা করবেন, ভাড়া নেবেন অথবা সেটা পরবর্তীতে বিক্রি করে লাভবান হবেন, সেই বিষয়ে কি ফ্ল্যাট কেনেন, যেটা প্রয়োজন যেখানে তার খরচ করতে হয় সেটা তার করতেই হবে, সেজন্য সে ফ্ল্যাটটা কেনেন। আর জমি কেনার বিষয়টা সেটা ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যতে লাভ হবে সেটা একটা বিষয় হইতে পারে, কিন্তু আমরা যারা আমজনতা, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, তারা যদি ফ্ল্যাট কিনে সেটা লোনে অথবা অন্য কোনো ভাবে, সেক্ষেত্রে সেটা আপনার লায়াবিলিটি না সেটা আপনার আসলেই প্রয়োজন এবং সেটা আপনার জন্য ভালো নাকি মন্দ, সেই বিষয়টা উনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন নাই। ধরেন আজকে আপনার ছেলে মেয়ের বয়স 5 বছর বা 6 বছর অথবা এর থেকে বেশি, 10 বছর বা 15 বছর, অথবা আপনি নতুন বিবাহ করেছেন অথবা বিবাহ করেন, আপনি ব্যাচেলার মানুষ, আপনার ঢাকাতে থাকতে হয়, সেখানে আপনার কর্মস্থল, আপনার বাবা মা নিয়ে আপনার ছেলে মেয়ে ঢাকাতে থাকতে হয়, সেটা আপনার কর্মস্থল। এখন আপনি দীর্ঘ সময় চাকরি বা ব্যবসা করার পর আপনার 10 থেকে 20 লাখ টাকা বা 25 লাখ টাকা মূলধন হলো, আপনি কি করলেন যে ফ্ল্যাট কিনবেন না, আপনি হচ্ছে জমি কিনবেন, জমিতে প্রচুর লাভ, আপনি জমি কিনলেন কোথায়, আপনি কি ঢাকাতে জমি কিনতে পারবেন ইহাইয়া ভাই? পারবেন না, বা আপনারা পারবেন? পারবেন না। আপনি কিনবেন কোথায়? আপনি কিনবেন যাত্রাবাড়ি, আর পরে আউটসাইড, মানে ঢাকার আউটসাইড যে জায়গাগুলো রয়েছে, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, ভেরিবাদ, এইসব জায়গায়, নারায়ণগঞ্জে, আপনি কিন্তু ঢাকার ভিতরে এত অল্প টাকায় জমি কিনতে পারবেন না। জমি ধরেন আপনি জমি কিনলেন কত টাকা দিয়ে, 25 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট করে আপনার সঞ্চয় বা মূলধন টাকা দিয়ে, কিন্তু সেখানে কিন্তু বাড়ি করার সামর্থ্য আপনার নেই, আপনার সামর্থ্য বা আপনি চাইলেও সেখানে করতে পারবেন না, কিন্তু আপনার ঢাকা, আবার করলেও কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন না, কারণ ঢাকাতে আপনার থাকতে হবে, ঢাকাতে আপনার চাকরি এবং ঢাকাতে হচ্ছে আপনার বসবাসের জায়গা, আপনার ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে বা আপনি হয়তো পড়াশোনা করেন, অথবা আপনার বাবা মার চিকিৎসার দরকার, আপনি ঢাকাতেই থাকতে হবে, আপনি কিন্তু ঢাকার বাইরে থাকতে পারবেন না, থাকতে আপনার সমস্যা। যদি এমনটি হয় এবং আপনার যদি হয় আপনার ঢাকাতে থাকতে হবে, নয় এমন টাকা বা এমন মূলধন যেটার পরিমাণ কম, আপনি শুধু জমি কিনতে পারবেন, বাড়ি বাড়ি করতে পারবেন না এবং আপনি বাড়ি করার সামর্থ্য নাই, অর্থাৎ আমি যেটা বললাম, হয় আপনি ঢাকাতে থাকতেই হবে এবং আপনার ঢাকাতেই থাকতে হবে যেভাবে হোক, আপনার মূলধন কম
অথবা আপনার মূলধন অনেক বেশি, কিন্তু আপনি জমি কিনলেন, বাড়ি করতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে ঢাকা, আপনার অথবা আপনার পরিবারের কারো ঢাকায় থাকতে হবে পরিবারের জন্য, আপনার চাকরির জন্য, আপনার তাদের পড়াশোনার জন্য, সেক্ষেত্রে কি ফ্ল্যাট কেনা যাবে কিনা বা যা করা উচিত কিনা। ধরেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমি হিসাব করি, বা অথবা পরে এটা হিসাব করলে আপনি উচ্চ মধ্যবিত্তর ভিতরটা পেয়ে যাবেন, যে প্রয়োজনে ফ্ল্যাট, এটা অপ্রয়োজনে না বা ইনভেস্টের জন্য না। ধরেন আপনি আপনার মূলধন হচ্ছে 20 লাখ টাকা বা 25 লাখ টাকা, আপনি কি করলেন একটা ফ্ল্যাট কিনলেন 60 লাখ টাকা বা 65 লাখ টাকা দিয়ে, ছোট, আপনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, একটা কম দামি এলাকায় একটা ফ্ল্যাট কিনলেন, তা আপনি কি করলেন 40 লাখ টাকা লোন নিলেন, কত বছরের জন্য, 20 বছরের জন্য। আপনি কেন কেন বললাম যে আপনার মূলধন কম এবং এবং আপনার ঢাকায় থাকতে হবে, অথবা আপনার মূলধন অনেক বেশি, আপনি বাড়ি করতে পারেন কিন্তু আপনি ঢাকায় থাকতে হবে তাদের জন্য। ধরেন আপনার 25 লাখ টাকা মূলধন আছে বা 20 লাখ টাকা আছে, আপনি ইনভেস্ট করলেন, বাকি টাকা দিয়ে আপনি লোন নিয়ে ফ্ল্যাট কিনবেন, আপনি ঢাকার ভিতরে একটা ফ্ল্যাট কিনলেন, কোথায় ফ্ল্যাট কিনলেন, ধরেন যে কোনো একটা জায়গায় 65 বা 60 লাখ টাকা ফ্ল্যাট কিনলেন। আপনি যদি ধরেন 40 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেন 20 বছরের জন্য 8% ইন্টারেস্টে, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আসবে সব মিলিয়ে আপনাকে ব্যাংকে 80 লাখ বা 82 লাখ টাকা দিতে হবে, এবং প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 32,000 বা 33,000 টাকা। আমার প্রশ্ন, যদি আপনি 32 বা 33,000 টাকা প্রতি মাসে ব্যাংকে দেন এবং আপনি আজকে যে বাসায় ভাড়া থাকেন, যে বাসায় আপনি আপনার পরিবার নিয়ে ভাড়া আছেন, সেই বাসার ভাড়া কত আপনি একটু ভাবেন। আপনি যদি চাকরি করেন মিডল ক্লাস বা মধ্যবিত্ত, আপনার বাসার ভাড়া ন্যূনতম 20 থেকে 25,000 টাকা। আজ থেকে 5 বছর পরে কি আপনার সন্তান আজকে টুতে বা থ্রিতে পড়ে, বা একজন সন্তান, এর পরবর্তীতে কি আপনার সন্তান পরিবারের সংখ্যা বাড়বে কি বাড়বে না, অথবা আপনার যে বাসায় আছেন সেই বাসা ছাড়া কি একটু বড় বাসার দরকার হবে কিনা, অথবা সেই বাসায় আপনি থাকবেন, আপনার বাড়ি এলাকায় আপনার বাসা ভাড়া বাড়াবে কিনা, সেটা একটা প্রশ্ন। অর্থাৎ ধরে নেন এই 20 বছরে আপনি আজকে 20,000 টাকা ভাড়া দিচ্ছেন বা 25,000 24,000 টাকা ভাড়া দিচ্ছেন, কিন্তু এই 20 বছরে কিন্তু আপনার বাসা ভাড়া বাড়বে, অবশ্যই বাসা ভাড়া কমবে না। বাসা ভাড়া ধরেন আমরা একটা অ্যাভারেজ ধরি, 20 বছরে এই বাসা ভাড়ার পরিমাণ 27,000 টাকা প্রতি মাসে। যদি 27,000 টাকা হয়, আপনি একটু চিন্তা করে দেখবেন, 20 বছর গুণ 27 গুণ 12, 20 গুণ 27,000 গুণ 12, আপনি গুণ করেন দেখেন আপনার টাকার পরিমাণ চলে আসে 64 লাখ টাকা, যেটা আপনি কি করেছেন বাসার যে মালিক, বাড়ির যে মালিক তাকে দিয়েছেন, কাকে দিয়েছেন, তাকে দিয়েছেন। 20 বছর পরে কিন্তু আপনার ফ্ল্যাটটা আপনার নামে নাই বা আপনার কিছুই নাই। আপনার কি আছে, আপনি যদি ওই সময় একটা ই করেন ফ্ল্যাট না কিনে যদি জমি কিনেন, সেক্ষেত্রে জমিটা রয়ে গেছে কোথায়, সেই আশুলিয়া, সাভার অথবা নারায়ণগঞ্জ, সেখানে কিন্তু আপনি তখনও বাড়ি করেন না, বাড়ি করলেও আপনি সেখানে থাকতে পারছেন, আপনার কিন্তু এখানেই থাকতে হচ্ছে, সেক্ষেত্রে কি সেটা আপনার জন্য খারাপ বিষয় না ভালো বিষয়? আসলে কি ফ্ল্যাট কেনা এটা কোনো লাইবিলিটির বিষয় না, বা এটা ব্যবসার বিষয় না, ব্যবসার বিষয় হচ্ছে যেটা থেকে আপনি ব্যবসা করবেন, ইনভেস্টমেন্ট করে ব্যবসার উদ্দেশ্যে যেটা করবেন, আর যেটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আপনার লাইবিলিটি না, সেটার জন্য আপনার করতে হবে, সেটা আপনাকে দিতে হচ্ছে। আপনি মাত্র বাসা ভাড়া হয়তো 27,000 দিচ্ছেন, কিস্তি সহ এখন আপনি 33,000 বা 32,000 বেশি দিচ্ছেন, কিন্তু 20 বছর পরে 4-5,000 টাকার জন্য কিন্তু আপনি কি পাচ্ছেন, একটা ফ্ল্যাট পাচ্ছেন। আর যদি আপনি করেন জমি রাখতেন, আপনার ই নাই, আপনি লোন নেবেন না, শুধু টাকাই আছে মূলধন 20 লাখ বা 25 লাখ, আপনি শুধু একটা জমি নিলেন নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ, সেক্ষেত্রে আপনার কি হয়তো আপনি বাড়ি করতে পারতেন না, 15-20 বছর পরে বাড়ি করতেন, এই 15-20 বছর আপনি কোথায় থাকবেন, আপনার কিন্তু 64 লাখ টাকা এক্সট্রা চলে যেত। আবার 20 বছর পরে যে সেখানে বাড়ি করবেন, সেই বাড়ি করতেও তো আপনার টাকা লাগবে, একটা 3 সেট বাসা ভাড়া করতেও তো আপনার 20 লাখ টাকা লাগবে, যে ফ্ল্যাটের যে সৌন্দর্য, যে ডেকোরেশন, সেখানে করতেও আপনার 20 লাখ টাকা, ন্যূনতম 20-25 লাখ টাকা লাগবে, আর বিল্ডিং তো পরের ব্যাপার, আর তখন তো আরো মেটেরিয়াল বাড়বে। এখন বিষয় হচ্ছে আপনি লোন নিয়ে বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন কি কিনবেন না, আমি বলি কিনতে পারেন, কেন কিনবেন না, কারণ আজকে আপনি ভাবতেছেন যে 20 লাখ টাকার জন্য আপনি আপনি তাদের 40 লাখ টাকা দিচ্ছেন লোন, অথবা 40 লাখ টাকার জন্য আপনি 80 লাখ টাকা দিচ্ছেন, আপনার ইন্টারেস্ট এত হচ্ছে, এটা ডাবল হয়ে যায়। আজকের সময় আর 20 বছর সময় এক না, আপনি তাকে আপনার টাকা তাকে দিচ্ছেন না, 20টা বছর সেই টাকাটা আপনি ব্যবহার করে তাকে ডাবল দিচ্ছেন। আর আরেকটা বিষয়, টাকার মান কিন্তু কমবে 20 বছরে, বাড়বে না, আপনি তো সেই টাকাই দিচ্ছেন। তো সেক্ষেত্রে ইহাইয়া ভাইকে বলবো যে যে ব্যক্তি 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে, সে বোকা না, সে 5 কোটি টাকা ইনভেস্ট করার মতো আরো অনেক জায়গা আছে ব্যবসা করার উদ্দেশ্যে, সে থাকার উদ্দেশ্যে কিনে, সে কিন্তু প্রয়োজনে কিনে, হয়তো আজকে প্রয়োজন তার ছেলে মেয়ে খুব ভালো হাই ফাই ভাবে রাখবে, সে ধানমন্ডি ফ্ল্যাট কিনেছে, হয়তো একটা সময় তারা বিদেশ চলে যাবে, সেজন্য হয়তো একান্ত বাধ্য হয়ে ভাড়া দেয়, কিন্তু সে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে কিনে না, সে জানে
5 কোটি টাকা ব্যাংকে রাখলে 5 লাখ টাকা সে ইন্টারেস্ট পাবে বা লাভ পাবে, সেখানে ফ্ল্যাট কেনার প্রয়োজন নেই, অথবা বাড্ডা অন্য কোথায় ফ্ল্যাট কেনার প্রয়োজন নেই। ধন্যবাদ ইহাইয়া ভাই, আপনার ভিডিও কিন্তু আমি ফলো করি, ভালো থাকবেন। আর আমি আমার মতামত দিলাম, ভুল হইলে বলবেন। আসসালামু আলাইকুম।